আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরের সব বন্ধুরা আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজ আমি শেয়ার করব বিয়েবাড়ি এবং শাহী স্বাদের চিকেন রোস্ট। বিয়েবাড়ির স্বাদ এবং শাহী স্বাদ দুটোই পাবেন। সো আর কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড এনজয় মাই কুকিং শো। প্রথমে আমরা রোস্টের মশলা তৈরি করে নিব, সেই জন্য মিক্সিং বলে আমি 1/4 কাপ টকদই নিয়ে নিলাম আর কাজু বাদাম বাটা নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ। অ্যাড করে দিচ্ছি নারিকেল বাটা 1/3 কাপ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি উঁচু 1 টেবিল চামচ। বন্ধুরা, পেঁয়াজ বাটা অ্যাড করে দিব 1.5 কাপ। এখানে আমি অ্যাড করে দিব হট টমেটো সস। এই হট টমেটো সসটা অ্যাড করে দিলে স্বাদটা বহুগুণে বেড়ে যাবে। তো আমি হট টমেটো সসটা অ্যাড করে দিচ্ছি এখানে 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 1 ভাগ, এটা অবশ্যই লাগবে। অ্যাড করে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ি 1/2 টেবিল চামচ, আরও অ্যাড করে দিচ্ছি আমি জিরার গুঁড়ি 1/2 টেবিল চামচ, অ্যাড করে দিচ্ছি আমি রোস্টের মশলা 1/2 টেবিল চামচ। এখানে দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল দিয়ে আমি একটি রোস্টের মশলা তৈরি করেছি, সেটাই আমি 1/2 টেবিল চামচ ব্যবহার করেছি। তো ভালো করে আমি মিশিয়ে নিব। মিশাতে মিশাতে একটু কথা বলি, এই রোস্টের মশলাটা তৈরি করতে হবে, এটা বাসায় তৈরি করবেন, দারুচিনি, এলাচ, লবঙ্গ, জয়ত্রী, জয়ফল এই কয়টি উপকরণ দিয়ে রোস্টের মশলাটা অবশ্যই তৈরি করে নেবেন। একটি সাইডে রেখে দিলাম মিশানো ডান। এখন আমি একটা মগ নিয়ে নিয়েছি, এখানে আমি 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিলাম আর কুসুম গরম পানি অ্যাড করে দিলাম 2 কাপ। এই দুধটা আমাদের রান্নার এক পর্যায়ে লাগবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে দলা পেকে না যায়। আগে থেকে যদি এই ইনগ্রিডিয়েন্টসগুলো রেডি করে রাখি তাহলে রান্না করতে আমাদের বেশ সুবিধা হবে। এখন আমি এখানে 700 গ্রামের চিকেন নিয়ে নিয়েছি। তো সেখানে প্রতিটি চিকেনে 4 পিস করে চিকেন হয়েছে, আমি 12 পিস চিকেন নিয়ে নিয়েছি। তো এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, পর্যাপ্ত পরিমাণে লবণ অ্যাড করে দিব আমি, 1 টেবিল চামচ লবণ আমি ব্যবহার করেছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আমি, লবণটা যেন প্রতিটি চিকেনের গায়ে লাগে, প্রয়োজন বোধে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আমি কিন্তু এভাবে মেশানোর পর পরে অফ ক্যামেরায় হাত দিয়ে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট রেখে দিব, তবে বেশি রাখা যাবে না, তাহলে পানি বের হয়ে যাবে। চুলায় একটা ফ্যান বসিয়ে তাতে আমি 1 কাপ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি। একই সাথে অ্যাড করে দিচ্ছি ঘি 2 টেবিল চামচ। এই ঘি রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। দুই টেবিল চামচ ঘি আমি অ্যাড করে দিলাম। তারপর আমি ঘিটা গরম হলে আমরা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 কাপ। 2 কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে এটাকে বেরেস্তা আকারে ভেজে নিব আমি। বেরেস্তা আকারে ভাজার পর আমি এখন একটি স্ট্রেনারের সাহায্যে তেলটা ছেঁকে বেরেস্তাগুলো উঠিয়ে নিব। এই বেরেস্তাটা আমাদের রান্নার শেষে লাগবে, সেটাও আমি রেডি করে নিচ্ছি। এই ঘি দিয়ে ভাজলে বেরেস্তার ভিতরে একটা শাহী ফ্লেভার আসবে। এখন আমরা চিকেনগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে, তবে খুব বেশি ভাজবো না, চিকেনের গায়ে যেন দাগ না লাগে সেদিকে লক্ষ্য রেখে 3 মিনিট আমি ভেজে নিয়েছি উল্টে পাল্টে। খুব বেশি ভাজবো না, আমার চুলার আছে 3 মিনিট লেগেছে, আপনাদের চুলার আছে ক মিনিট লাগবে আমি জানি না। ঠিক এরকমের একটু সাদা সাদা ভাব হলে আমি উল্টে দিব, অপর পিঠও এরকম হলে নামিয়ে দিব। লক্ষ্য রাখবেন চিকেনের গায়ে যেন দাগ না লাগে। উল্টে পাল্টে চিকেনগুলো আমি ভেজে নিচ্ছি। টোটাল 3 মিনিট ভাজার পর আমি নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো চিকেন আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন চিকেনের গায়ে কোনো দাগ না লাগেনি। একই তেলে আমি অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে ছেড়ে নরম হওয়া পর্যন্ত পেঁয়াজগুলো আমি ভেজে নিব।
দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো নরম হয়ে গিয়েছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের 4টি দারুচিনি, 6টি সবুজ এলাচ, 6টি লবঙ্গ। লবঙ্গের মাথাটা ফেলে দিয়েছি, তা না হলে তিতো স্বাদ আসতে পারে। তো আমি অ্যাড করে দিচ্ছি বড় সাইজের 2টি তেজপাতা, মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি 1টি কালো এলাচ, মুখটা ফেটে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব ততক্ষণ যতক্ষণ না সুন্দর একটা সুঘ্রাণ নাকে আসে। সুন্দর সুঘ্রাণ নাকে আসা পর্যন্ত আমরা এই ইনগ্রিডিয়েন্টগুলো মাঝারি আঁচে ভেজে নিব। হয়ে গেছে আমার সুঘ্রাণটা, নাকে চলে এসেছে। এখন অ্যাড করে দিব তৈরি করা রোস্টের মশলাটি। এভাবে যদি মশলা তৈরি করেন তাহলে সাহিব স্বাদ এবং বিয়ে বাড়ির স্বাদ দুটোই পাবেন একই সাথে, কখনো সাহিব স্বাদ কখনো বিয়ে বাড়ির স্বাদ পাবেন। এটি এতটাই মজা। সবগুলো মশলা অ্যাড করা আমার ডান। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে 7 মিনিট কষিয়ে নিব মাঝারি আঁচে। তবে চুলার পাশ থেকে সরে যাওয়া যাবে না, দাঁড়িয়ে থেকে এটাকে কষিয়ে নিতে হবে তেলটা বেশি ওঠা পর্যন্ত। দেখুন বন্ধুরা, তেলটা বেশি উঠেছে। এখন আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো, মুরগির মাংসগুলো অ্যাড করে দিয়ে আমি এখন নেড়ে চেড়ে ভেজে নিব, কষিয়ে নিব মাঝারি আঁচে। নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ এই মশলার সাথে কষানো যায় ততক্ষণ কষাবো, এবং প্রতিটি চিকেনের গায়ে যেন মশলাগুলো লাগে, মশলাগুলো প্রবেশ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তবে আলতো হাতে এটাকে মিশাতে হবে যাতে চিকেনগুলো ভেঙে না যায়। চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি, একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলবো, কষানোর পালা চলছে। দেখুন ঝোলটা খুব ঘন হয়ে এসেছে। লক্ষ্য রাখবেন তলানিতে যাতে লেগে না যায়, তলানিতে লেগে গেলে স্বাদটা পাবেন না। আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। কষাতে কষাতে দেখা যাবে মশলাগুলা ঘন হয়ে এসেছে। এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। চারপাশ থেকে নামিয়ে দিচ্ছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে ঢাকনা খুলে ঢাকনা বন্ধ করে কষাতে থাকবো। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কষিয়ে নিয়েছি, এখন রান্না করার পালা। এখানে আমি 1 কাপ গরম পানি, ফুটন্ত গরম পানি অ্যাড করে দিচ্ছি। অবশ্যই গরম পানি অ্যাড করে দিতে হবে, তা না হলে মাংসটা জুসি ভাব থাকবে না যদি ঠান্ডা পানি ব্যবহার করেন। আবার মাংসটা কাঁচা হয়ে যাবে আর জুসি ভাব চলে যাবে। গরম পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি রান্না করব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত, চিকেনগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়া ডান, এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ডেকে মাঝারি আছে রান্না করতে থাকব, মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে ছেড়ে দিব আলতো হাতে। ঢাকনাটা খুলছি, নিশ্চয় দেখতে পাচ্ছেন তেলটা বেশি উঠেছে। আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি আমি, নেড়ে ছেড়ে আমি এখন রান্নার কাজ চলছে, চিকেনগুলো রান্নার কাজ চলছে। চারপাশ থেকে মশলাগুলো নামিয়ে দিব। এখন আমি কিছু ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব। তো সেখানে আমি 8টি কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, তবে আগাটা একটু ভেঙে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের কিছুটা ঝাল বের হবে আর ফ্লেভারটাও সুন্দর, যে ফ্লেভারটা আছে কাঁচামরিচের সেটাও বের হয়ে আসবে। কাঁচামরিচের আগাটা একটু ভেঙে ভেঙে দিতে হবে। অ্যাড করে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা তরল দুধ। এখন আমি অ্যাড করে দেব 1 চা চামচ চিনি। এই চিনিটা আমি ব্যবহার করছি এই জন্য, এখানে আমি টকদই ব্যবহার করেছি, টকদইয়ের ফ্লেভারটা যেন চলে যায় এবং সমন্বয় আসে। অ্যাড করে দিয়েছি ঘি আবারও 1 টেবিল চামচ,
পরিমাণ ঘি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও বলছি, এই ঘি রেসিপিটা আমার চ্যানেল দেওয়া আছে, ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি যে পেঁয়াজ বেরেস্তা করেছি সেখান থেকে আমি 3 ভাগের 2 ভাগ অ্যাড করে দিলাম, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বাকি পেঁয়াজ বেরেস্তাটা রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো ডান। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে আমি 5 মিনিট রান্না করব। খুব বেশি রান্না করা লাগবে না, মাঝারি আঁচে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসলাম। তারপর আমরা এখানে অ্যাড করে দিব কেওড়া জল, যাকে কেওড়া ওয়াটার বলা হয়, 1 চা চামচ, খুব বেশি দেব না। তারপর আমি গোলাপ জল অ্যাড করে দিব, যাকে রোজ ওয়াটার বলা হয়, 1 চা চামচ। গোলাপ জলটা ব্যবহার করলে কেওড়া জলের যে ঝাঁঝালো একটা গন্ধ আছে সেটা দূর করে দেবে। এই জন্য আমি দুটি জিনিসই ব্যবহার করেছি, কেওড়া জল এবং গোলাপ জল। এই দুটো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানোর কাজ চলছে, ভালো করে নেড়েচেড়ে আমার মেশানো হয়ে গেছে। প্রায় 4-5 থেকে মশলাগুলো নামিয়ে নিচ্ছি আমি। একটি ঢাকনা দিয়ে ঢেকে 3 মিনিট আমি রান্না করব, শুধুমাত্র ফ্লেভারগুলো যাতে ঢুকে যায়। 3 মিনিট পর ঢাকনাটা খুললাম। আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ বন্ধ করে 5 মিনিট দমে রেখে দিলে তৈরি হয়ে যাবে বিয়েবাড়ির স্বাদ এবং শাহী স্বাদের চিকেন রোস্ট। এটি এতটাই মজার, এতটা লোভনীয়, আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখুন, আমি একটি প্লেটে সাজিয়ে দিয়েছি, এভাবে সার্ভ করতে পারেন। এটা অসম্ভব মজা, গ্র্যাভিটা কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এর স্বাদ অতুলনীয়, কামড়ে কামড়ে বিয়েবাড়ির স্বাদ এবং শাহী স্বাদ পাবেন। আল্লাহ হাফেজ।